আমি হচ্ছে আমার লাইফ লিড করি আসলে এখন আমার বন্ধুরা মানে এক ফ্রেন্ড আমাকে এসে গুতাইছে গুতাই বলে কি কেরে তুই তো নামাজ পড়তে পারস না ইভেন ইভেন নামাজ পড়স এখন আমাকে ধরে নিয়ে গেছে কি আমার কাছে বুঝছেন এখন গেলাম ওনার কাছে গিয়ে ওনাকে হচ্ছে হাদিস গুলো দেখালাম বুকারি শরীফের হাদিসে ওই ফার্স্টে হচ্ছে ইয়ার বের ইয়ার হাদিস গুলো বের করলাম ওই প্রিজনার অফ ওয়ার দেরকে নিয়েছি যেই কুকিরটি গুলো আছে মোহাম্মদ ওগুলো দেখালাম ফার্স্ট উনি হুহু অস্বীকার করছে যেগুলো হচ্ছে জাল হাদিস তারপর হচ্ছে আমি সংসদ ডট কম থেকে বের করে লিঙ্ক বের করে দেখেলাম যে দেখেন এই হাদিস গুলো আছে এইগুলো তো নাস্তিক ঢুকা যায় নাই মানে এখন সে তেনাবাজি শুরু করছে আমার সাথে এই জিনিসটা আমি হুদুদের মধ্যে দেখছি মনে করেন আপনি যদি কোনো হাদিস বা কোনো রেফারেন্স দেখান তখন তারা এই জিনিসটা করবে যে এটা হচ্ছে এটা হচ্ছে ওই কাদিয়ানের বই এটা হচ্ছে শিয়ারা লিখছে হাবিজ অনেক কিছু বলবে এখন আমি হচ্ছে পুরাই কনফিউজ যে আসলে ইসলামে কয়টা ভাগ আছে যে কেউ বলে যে ওদের বই হারাম কেউ বলে যে এই ওই বই হারাম ওই বই ওই দল লিখছে আবার একটা সিম্পল জিনিস যে নবীর পায়খানা পর্সা নিয়ে ওরা ঝামেলা করে যে এটা হালাম নাকি হালাল খাওয়া যাবে নাকি খাওয়া যাবে এই জিনিস নিয়ে ইভেন ঝামেলা করে তার আমি হচ্ছে আপনার কাছে জানতে চাই যে আসলে ইসলামের কয়টা ভাগ আর কোন বইগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় বা কোনখান থেকে হচ্ছে আমরা রেফারেন্স যদি ধরি ভাই ইসলামের কয়টা ভাগ এটা আল্লাহর বাপে বলতে পারবে না সুতরাং আমার এটা জিজ্ঞেস করে তো লাভ নেই

এই পিসলাবাসের সাথে কেন তর্ক করতে যাবেন আপনি তর্ক করার ক্ষেত্রে না মানে আমার হচ্ছে আমি জানতে চাই মানে কয়টা ভাগ আছে ইসলামের বা আমি আসলে কন্ঠজ আসলে মানে এতগুলা ভাগ ইসলামের আমি শুরু করছিলাম যে এটাকে তালিকা তালিকা করতে পারার যে কোন ভাগটা কোন বই ফর্ভ করা বা রিলিশন টাইপটা কি আপনার আপনি যদি আমাকে একটু ছোট করে একটু ব্রিফ দেন আর কি আপনার আমার রোল হিসাবে তাহলে একটু আমি একটা হেড অন পাবো আর কি আসলে অথৈ সাগরে পড়ে গেছি ইসলামের কতগুলো ভাগ এই গেলে তো এত মারামারি আছে ভিতরে কে কারে মানে কে কারে মানে না কোন সাবি সঠিক কোন সঠিক না এগুলা নিয়ে মারামারি কি এমনকি রক্তি পর্যন্ত আছে এগুলা নিয়ে কেন হোদাই মানে আলোচনা করতে যাবেন সেটা আমি আমি এটা নিয়ে কেন পড়তে যাবেন দেখেন এই যে ইসলামের যে চার খলিফা চার খলিফার ভিতরে তিনজনের খুন করা হয়েছে শেষ দুইজন খুন করছে মুসলমানরা মোহাম্মদের পরিবারের সবাই রে খুন করছে মুসলমানরা এগুলার ভিতরে আপনি কেন যাইতে যাবেন যে কে কারে খুন করতেছে আপনি ঠিকও পাবেন বুঝতেও পারবেন না যে কে কোন পক্ষের কেমনে কারে গিয়ে খুন করতেছে কিছুই আপনি বুঝতে পারবেন না এগুলোর ভিতরে তো এগুলার ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি তো মনে করছি না না আসলে মানে প্রয়োজনটা কি আমি বলতে চাচ্ছি আহ যাতে একটা সর্ব সর্বজনীন সর্ব সবার কাছে গ্রহণযোগ্য একটা রেফারেন্স যাতে আমি দিতে পারি মানে এরকম কোন রেফারেন্স নাই যে কোনো মানুষ যে কোনো কিছু অস্বীকার করবে যখন ইচ্ছে দেখতে পাবে যে এখানে একটা সমস্যা পড়ে যাচ্ছে ইসলাম মিথ্যা হয়ে যাচ্ছে সরাসরি সে অস্বীকার করবে বা এটার অনুবাদ পাল্টাই দিবে তাই এইরকম লোকের সাথে আলোচনা করতে যাওয়াটাই যাওয়ারই কোনো অর্থ হয় না যে হচ্ছে মুখের উপরে মিথ্যা কথা বলবে তার সাথে আলোচনা করতে যাওয়ার প্রয়োজন কি আচ্ছা আলোচনার একটা প্রাইমারি শর্ত হচ্ছে মিনিমাম অনেস্টি বজায় রাখা আপনি বুঝতেই পারছেন যে আপনার সাথে আলোচনা করছে সে অনেস্ট না সে মানুষ যে আছে পরিষ্কার বিধান ইসলামের একটা পরিষ্কার বিধানকে অস্বীকার করতেছে তাকে মানে সমস্ত ইয়ারাতিলে মানে ইয়া হয়ে গেল নাকি কাফের হয়ে গেল নাকি আচ্ছা আমি আপনাকে আহ হুজুরাই তো এই কথাগুলা পরিষ্কার করে বলছে আচ্ছা আমরা একটু দেখি আহ যে হুজুরাই রায় বিষয়ে কি বলে এই বিষয়ে তো হুজুরা পই করে বলে দিছে আচ্ছা আমি একটু তাহলে কয়েকটা হুজুরের ভিডিও দেখাই যেখানে আচ্ছা আপনারা এখন দেখতে পাবেন বিশ্ব এগারোটা 11টা বলছিল কয়টা আর ছিল দাসে ছিল দুইজন দুইজন কয়জন আমরা একজনের তালে আসছি

কত সুন্দর কথা আচ্ছা আরেকটা কথা শুনি আরেকজনের প্রশ্ন হচ্ছে যে আমি আমার দাসীর সাথে সহবাস করতে পারবো আপনি দাসী পাইলেন কই এটা হচ্ছে আসল কথা আপনি দাসী পাইলেন এখন বর্তমানে কোথায় দাসী আছে আপনি দাসের সাথে আপনি সহবাস করবেন হ্যাঁ এখন শুনে যায় কচিত এখন নাকি আফ্রিকার কোথাও কোন জায়গায় নাকি দাসী আছে আরব দেশের অনেক আমিররা এবং কয়েকজন সাইখ্য এরকম নাকি দাসী তারা পেয়েছেন হ্যাঁ আফ্রিকার মধ্যে যে এরকম বংশ পরম্পরায় তারা এরকম দাস দাসী হিসেবে চলে আসছে এছাড়া তো পাওয়া যায় না এবং এগুলোর রেটও অনেক বেশি বর্তমানে এছাড়া বিশ্বের মধ্যে দাসী দাসী পাওয়া তো মুশকিল সুতরাং আপনি হ্যাঁ দাসির সাথে সহবাস করবেন কিনা এটা তো আপনার জিজ্ঞাসা করার মানে হয় না যেমন আমাদের দেশে বলে যে উঁচির বস্তু খাইলে উঁজু যাবে কিনা এরকম একবার ঝগড়া করে একজন একজনের মাথা ফেটে ফেটে ফেলছে হ্যাঁ আরে আরে ওটার গোস্ত পাইছেন কই বাজারে বিক্রি হয় তাহলে এটা নিয়ে আপনার কথা উঠে কেন হ্যাঁ যে দেশে ওটার গোস্ত এভেলেবেল পাচ্ছেন সেই দেশেই নেই কথা আসবে হ্যাঁ তিনি বলছেন সুরা আল মাহারিজ আয়াত নম্বর উনত্রিশ তিরিশ একটু বলবেন আর যদি রোহিত হয় তাহলে আমাকে কোরআন আয়াত দেখান বা সৈহাদিস দেখান রোহিত হ্যাঁ রোহিত হয় নাই বরং আবার যদি এমন সুযোগ আসে হয়তো এই মাহাদি হ্যাঁ যখন আসবেন হ্যাঁ তখন আবার ইসলামী যুদ্ধ হবে আপনার দশ দাসের ব্যাপারটা দেখা যেতে পারে এছাড়া বর্তমানে সবাই নিয়ে সমালোচনা করে বিশেষ করে নং আয়াত এবং কিছু হাদিস নিয়ে ছেলেদেরকে কৃতদাস আর মেয়েদেরকে কৃত বলা হয় ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত দারদাসের কথা সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন এখানে আল্লাহ সোমাতালা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথা কথা প্রতিপক্ষের অনেক বন্দি মেরা আসলো তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন তার সাথে শারীরিক সম্পর্ক করা যায় হবে এর থেকে যদি কোনো সন্তান হয় তাহলে এই মেয়েটা মর্যাদার দিক থেকে আরেকটা উন্নীত হয়ে যাবেন এবং তিনি এই মহিলাকে আর করতে পারবেন না চাইলে বা অন্য কথা দিতেও পারবেন না কিন্তু আচ্ছা আহমদুল্লাহ একটা কথা শুনি কৃতদাসের সাথে

মোটামুটি একটু ইয়া করি কার্টুন টার্টুন আঁকি আমার একটা পেজ ছিল আমি ওখানে হচ্ছে এ সম্পর্কে কার্টুন আঁকতাম মানে আসলে জিনিসটা দেখেন আপনারা যে এখন কতক্ষণ তিন ঘন্টার একটা আলোচনা একটা লম্বা আলোচনা করছেন আমি হচ্ছে এটাকে আরেকটু একটু সংক্ষেপে যদি মানে হাদিস গুলা যদি কেউ স্পোল করতেছে সবার সামনে যদি আমি উপস্থাপন করি সেটা হচ্ছে কার্টুনের মাধ্যমে ওটাতে বিষয় ছিলাম আর কি এখন হয়েছে কি আহ একদম দাঁড়াতেই পারতেছি না একটা পেজ খুলি

আমাদের পক্ষে আসলে করা কোনো ভাবে পসিবল না কারণ মুমিনরা হচ্ছে দল বেঁধে রিপোর্ট করে আচ্ছা আপনার জিমেইল এ পাঠাবো এই যে আমার যে info@shongshar.com আছে সেখানে পাঠিয়ে দিতে পারেন আচ্ছা আচ্ছা আসলে আমি হচ্ছে ব্যাকআপও রাখিনি যেগুলো করেছিলাম অনেক কষ্ট করে করেছিলাম আসলে আর তো জিনিসটা আমার সন্তানের মতো জিনিসটা অনেক কষ্ট করে করেছি দেখি যে নাই আমি কোনো ব্যাকআপও রাখি নাই আর রাতে বেলা দিয়েছি সকালবেলা উঠে দেখি নাই জিনিসটা মানে অচুকে এখন পানি চলে আসছে মানে এত খারাপ লাগছে জিনিসটা মানুষের একটা মানে কাজ একটা সৃষ্টিশীল কাজ এটা তো মানে হারাই গেলে তো খারাপই লাগে ঠিক আছে ভাই আজকে তাহলে আপনাকে বিদায় জানাই আমরা আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আপনাকে বিদায় জানালাম